হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে আপনি খুব সহজে পেয়ার অ্যাকাউন্ট করতে পারেন। তো আমাদের কিন্তু অনেকের পেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হয়, বিকজ আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কাজ করি, সেখানে কিন্তু আমাদের পেয়ারের মাধ্যমে পেমেন্টটা নিতে হয়। তো আমাদের পেয়ারের অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারি না। তো আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশি নাম্বার দিয়ে, বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে আপনি কীভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট করতে পারেন খুব সহজেই। তো পেয়ার অ্যাকাউন্ট আপনার অনেকেই পেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন, কিন্তু সেটা ভেরিফিকেশন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি ভেরিফিকেশনটা করে রাখেন, সেক্ষেত্রে আপনার পেয়ার অ্যাকাউন্টটা একটা মজবুত থাকে যে আমার পেয়ার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা আছে, আমি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো। তো চলুন বেশি কথা না বলে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যেয়ে দেখাই। এবং যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ওয়েলকাম ব্যাক, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবং আপনি চাইলে এখানে পিসি মোবাইল দুটোর মাধ্যমেই করতে পারেন। তো আপনি আমার এই ভিডিও, যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর কমেন্টে চলে যাবেন। একদম প্রথম কমেন্টে আপনি একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে ব্রাউজারে নিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন এরকম। তো আপনি চাইলে এদের অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো আর যেহেতু আমি অ্যাপস ব্যবহার করবো না, আমি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রস মতো চিহ্ন, এখানে ক্রসে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, এরকম দেখতে পাবেন। নিচে আসার পর আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে। তো এখানে স্টেপ 1, 2, 3 দেখতে পাচ্ছেন। তো প্রথম স্টেপে আমরা এটা ইমেল দেবো, তারপরে আপনাকে এই যে ক্যাপসাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সংখ্যা যেটা থাক না কোনো, আপনি এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখানে আপনি নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে। সো আমি এখন ক্যাপসাতে এটা অ্যাকাউন্টটা করবো। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি লেখাগুলো বুঝতে না পারেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা পরিবর্তন হবে। তো আমি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এখানে, এখানে তারা বলেছে কন্টিনিউ উইদাউট, এখানে একটা কোড বসাতে বলছে। তো আপনি আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা কোড চলে গেছে, ওই কোডটি এখানে বসাবেন। দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটা কোড চলে আসছে, ভেরিফিকেশন কোড। তো আমি এই কোডটা আমি বসাবো, দেখতে পাচ্ছেন এখানে 2293 এই কোডটা আমি বসিয়ে দেবো। ঠিক এই কোডটা আপনি দেখতে পারবেন, পেয়ার থেকে একটা কোড, আপনার পেয়ার থেকে একটা ভেরিফিকেশন কোড আপনাকে পাঠানো হবে আপনার ইমেলে। সো এখানে আমি দেখি কত পাঠিয়েছে, সেটা আমি দিয়ে দেবো এখন। সো দেওয়ার পরে আপনি এখানে একটা দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ উইদাউট কনফার্মেশন এখানে ক্লিক করবেন, এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন। এটা দেওয়ার পরে কোডটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখানে তারা একটা এ দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে। এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করার সময় পরবর্তীতে প্রয়োজন হবে। সো অবশ্যই এটা কাউকে বলবেন না, এবং এটা কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে থাকবে। এই পাসওয়ার্ডটি আপনি কোথাও লিখে রাখবেন আগে, এই পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন। তারপরে যে সিক্রেট কোড আছে এটাও আপনি লিখে রাখবেন, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ। আর এবং অ্যাকাউন্টে যখন আপনি আপনি কোনো পেয়ার অ্যাকাউন্টে পেমেন্ট নিতে যাবেন কোনো সাইট থেকে, তখন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি দিবেন। সো আমি নেক্সটে ক্লিক করার আগে আমি একটা স্ক্রিনশট নেবো এখানে। তো আমি বন্ধুরা এখানে এখন নেক্সটে ক্লিক করে দেবো, অবশ্যই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কনগ্রাচুলেশন টু কমপ্লিট, প্লিজ এন্টার ইউর নেম অ্যান্ড কান্ট্রি। সো এখানে নামটা কীভাবে দেবেন, আপনার যে ভোটার আইডি কার্ড অনুসারে যে নামটা দেওয়া আছে ঠিক সেই নামটা আপনি দিয়ে দেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা হলো সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার বাংলাদেশ কান্ট্রিটা থাকবে এবং এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে যে নামটা আছে ওই নামটাই। তো ভিউয়ার্স, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে আপনি নিচে ডান অপশানে ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু, ওয়েলকাম ব্যাক, আমরা সরাসরি চলে আসলাম ড্যাশবোর্ডে। আমার অ্যাকাউন্টটা কিন্তু করা হয়ে গেছে এবং সব কিছু দেখতে পাচ্ছেন এখানে। এটা আপনি এখানে ইউএসডি, বিটিসি, তারপর ইউরো, তারপরে আপনার রাব্রেল, তারপরে এখানে ইউএসডিটি, ইথেরিয়াম, বিসিএ, বিটকয়েন ক্যাশ, এলটিসি ড্যাশ, এক্সআরপি, এখানে সব ধরেন। আপনার সাপোজ আপনার এখানে বিটিসি আছে, আপনি এটা এক্সচেঞ্জ করে ইউএসডিতে নিতে পারেন, এই যে ইউএসডিতে নিতে পারেন, অথবা আপনি এখানে রাব্বেলে নিতে পারেন। আপনার যদি সাপোজ আপনার এখানে রাব্বেল আছে, এই রাব্বেলটা আপনি কনভার্ট করে, ট্রান্সফার করে আপনি বিটিসিতে এক্সচেঞ্জ করতে পারেন, যেটা বলে আর কি এক্সচেঞ্জ। এখান থেকে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো আপনার এখন ইমার্জেন্সি বিটিসি দরকার, সো আপনার এখানে রাব্বেল আছে, আপনি রাব্বেলটা এ করে এক্সচেঞ্জ করে বিটিসিতে নিতে পারেন। এটাই সব থেকে ভালো দিক। এবং আপনার আমি একটা কথা বলতে চাই যে এই সাইটটি আপনি ভেরিফাই ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন, আপনাকে ভেরিফাই করতে হবে সেটা না, ভেরিফাই ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন। আমাকে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি, এদের যে সাপোর্ট টিম আছে এই পেয়ারে তাদের সাথে যোগাযোগ করেছি। আমি অনেক চেষ্টা করেছি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, কিন্তু পারিনি কিছু সমস্যার কারণে। সো আপনি অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনি প্রতিদিন $999 এখানে
লেনদেন করতে পারবেন, তার বেশি লেনদেন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই না সেক্ষেত্রে তারা প্রতিদিন $999 পার ডে আপনি এখানে লেনদেন করতে পারবেন, তার বেশি না। সো এখন বিষয়টা হলো যে আমি এখানে কীভাবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাড্রেসটা, যখন আপনার কোনো অ্যাড্রেস চাইবে তখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এই জায়গাটায় এদের এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এটার পর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার এখানে কপি করে আপনার এই অ্যাড্রেসটা, অ্যাকাউন্ট নম্বর যেটা, এই যে অ্যাকাউন্ট নম্বর, এটা কিন্তু কপি করে আপনি যেখানে আপনার পেমেন্টটা নেবেন সেখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এই অ্যাড্রেসটা। সো ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো, তো এখানে গোতে ক্লিক করবেন, এই গোতে ক্লিক করার পরে গোর উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানটা ভেরিফিকেশনের প্রোফাইল প্রোফাইল যে অ্যান্ড ভেরিফিকেশন এখানে চলে আসবেন। এখানে আসার পর তারা আমাকে বলেছে যে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়নি, আপনি ভেরিফিকেশন ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন, বাট তারা কিন্তু বলেছে এখানে $999 বেশি আপনি পার ডে এখানে লেনদেন করতে পারবেন না। তো এখানে আপনাকে পার্সোনাল নাম্বার দিতে হবে, মানে পার্সোনাল হিসেবে আমরা এটা পার্সোনাল যেহেতু তো পার্সোনাল করবো পার্সোনালটা, এবং এখানে আপনার যার নাম তারপর আইডি কার্ড অনুসারে এই কাজটা করবেন, এবং অ্যাড্রেস দিবেন, কান্ট্রি দিবেন, তার ইমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, টেলিগ্রাম যদি থাকে দিতে পারেন, এবং এখানে আপনার পিকে চ্যাট, তারপর এখানে এখানে USD দিয়ে দেবেন, এখানে রাব্বেল থাকবে, এখানে USD করে দিবেন, এখানে রাব্বেলের জায়গায় ক্লিক করে এখানে USD করে দিবেন, এই যে USD করে দিয়ে আপনি ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। সো সবগুলো সঠিক দিতে হবে। তারপর লাস্ট যে অপশানগুলো সেটা হলো যে আপনার পাসপোর্ট আইডি, পাসপোর্ট অর আইডি, আপনি এখানে ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট দিতে পারেন, ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট ছবি তুলে দিতে পারেন, এবং এখানে তারা বলেছে এখানে তারা পাশ থেকে বলে দিয়েছে দেখতেন। সো আর আপনি অপশনাল ফিল্ডে দিতে পারেন ভোটার আইডি কার্ডের ব্যাক পার্ট, তারপর এখানে প্রুফ অ্যাড্রেস, এখানে তারা বলে দিয়েছে আপনার মানে এটা স্ক্যান করে দিলে বেশি ভালো হয়, তাদের স্ক্যান করে দিলে সবগুলো স্ক্যান করে দিলে ভালো হয়, এবং তাদের আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেটা দিবেন, অথবা ইউটিলিটি বিল দিতে পারেন, বা আপনার কিউআর কোডে যে স্টাম্প আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে সেটা দিতে পারেন, অথবা ইউটিলিটি বিল। সো এটা তার ফটো মানে তার স্ক্যান কপি এখানে আপনি স্ক্যান করে দিতে পারেন এখানে। সো এখানে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, এখানে প্রথমে আপনার যেটা করতে পারেন ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, পরবর্তীতে আপনি এখানে দিতে পারেন আপনার যে ইউটিলিটি বিল, যে বিলের কাগজটা সেটা আপনি এখানে স্ক্যান করে দিতে পারেন। এগুলো দিবেন, দেওয়ার পর এখানে নিচে সেন্ড অপশানে ক্লিক করলে তারা কমপক্ষে আপনার 15-16 মিনিট সময় নেবে তারা ভেরিফিকেশন করার জন্য। সো ভেরিফিকেশন যদি হয় তারা জানিয়ে দেবে আপনার ইমেল, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এখানে সেই ইমেলে কিন্তু জানিয়ে দেবে সাথে সাথে, আর যদি না হয় তো এরকম তারা বলবে আমি অনেকবার চেষ্টা করেছি আমার অ্যাকাউন্টটা আমি করতে পারিনি। সো এটা গেল ভেরিফিকেশনের কাজ, আপনি ভেরিফিকেশন করলেও সমস্যা নেই আর না করলেও সমস্যা নেই। সো আপনি এখানে ভেরিফিকেশন না করলেও আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এটা আমি অনেকদিন যাবৎ আমার এটা ব্যবহার করি। তো আমি এখানে ক্লিক করবো, অ্যাকাউন্ট ইনপুটতে ক্লিক করে দিলাম, তারপর এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন আমি এই তারিখে অ্যাকাউন্ট খুলেছি, আমার অ্যাকাউন্ট এখনও আছে, সমস্যা হয়নি। তো এখানে আমি ম্যান মতো এখানে উপর ক্লিক করে সাপোর্টে ক্লিক করলে তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম অনেকবার। সো যাই হোক, এখন বিষয়টা হলো যে এটাই, আর এখানে পাশে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে প্লাস মতো আইকন আছে, এখানে প্লাস মতো অ্যাড করতে পারেন, আপনি ক্রিপ্টোকারেন্সি অ্যাড করতে পারেন এখানে। সো এখানে USD অনুসারে করে এখানে চুজ সিস্টেম, আপনি কি ভিসা মাস্টার কার্ড এগুলো আপনি পেমেন্ট মেথড এগুলো সব আপনি এগুলো করতে পারছেন, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। সো এখানে আমরা এখানে তীর মতো চিহ্ন যেটা আছে এটা পেয়ার সিস্টেম, এটা ট্রান্সফার করতে পারেন আপনি পেয়ার থেকে, আপনি পেয়ার থেকে এখানে পেয়ার সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে টেম্পলেট চুজ টেম্পলেট এটা নেই যাও। পরবর্তীতে যে অপশানগুলো আছে আপনি এক্সচেঞ্জ কীভাবে করবেন, এই যে এক্সচেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ আমি আপনাদের দেখাই, এই যে এক্সচেঞ্জ চিহ্নটা এরকম এটাই, এই যে এক্সচেঞ্জ চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন, এটা ক্লিক করলে আপনার এটা এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে এক্সচেঞ্জের সব থেকে বড়ো বিষয় সেটা হলো যে আপনার যদি বিটকয়েন থাকে আপনি এখানে নিতে পারেন, ইউরোতে নিতে পারেন, রাব্বেলতে নিতে পারেন, BTC USD নিতে পারেন, ইথেরিয়ামে নিতে পারেন, LTC নিতে পারেন, ড্যাশ নিতে পারেন। যদি প্রথমে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন কী অ্যামাউন্ট আছে আপনার, যদি রাব্বেল থাকে এখানে রাব্বেলটা সিলেক্ট করবেন, তারপর এখানে নিচেরটা সিলেক্ট করবেন কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু আমি নিব হলো ইথেরিয়ামে, সেই ইথেরিয়ামে আপনি সিলেক্ট করবেন, তারপর আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, কত অ্যামাউন্ট আছে কত রাব্বেল আছে সেটা বসিয়ে দেবেন, রেট অনুসারে এখানে ক্রেডিট হিসেবে বসে এক্সচেঞ্জে ক্লিক করলে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সো এক্সচেঞ্জ হয়ে যাবে এবং এইভাবে মূলত আপনি এক্সচেঞ্জটা করবেন, এবং এইগুলো মূলত কাজ, তাছাড়া তেমন কোনো কিছু নেই। এখানে সেটিং অপশানে গেলে প্রোফাইল আপনার রেফারেল লিঙ্কটা পাবেন, এখানে যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন এই যে এই সেটিং অপশানে এখানে ক্লিক করলে এখানে মাই রেফারেল লিঙ্কটা পেতে পারেন, আপনি রেফারেল করতে পারেন ফ্রেন্ডের মাঝে। সো এখানে তারা যদি রেফারেলে আপনি যদি লেনদেন করে সেক্ষেত্রে একটা রেফারেল কমিশন পাবেন আর কি, এই আর কি। সো এটাই মূলত আজকের ভিডিও,
ভিডিওটি এটুকুই ছিল। আর আমি যেটুকু আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনি এখানে ভেরিফিকেশন ছাড়াই আপনি এই অ্যাকাউন্টটি ভেরিফাই কাজ করতে পারবেন, সম্পূর্ণ নিরাপদে আপনি কাজ করতে পারবেন। বাট তারা কিন্তু একটা লিমিট দিয়েছে আপনার যে $999 বেশি আপনি প্রতিদিন পার ডে লেনদেন করতে পারবেন না। সো এটা লিমিটের ভিতরে থাকতে হবে, লিমিটের বাইরে ক্রস করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, তারা আমাকে বলেই দিয়েছে ইমেইলে। সো এটা মূলত আজকে পেয়ার অ্যাকাউন্ট, অনেকেই পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন না বাংলাদেশ থেকে, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে বাংলাদেশের অ্যাড্রেস এবং